মূল্যস্ফীতি। ব্যবসা বান্ধব নয় এবারের মুদ্রানীতি, এমন কথা বলেছেন ব্যবসায়ীরা। শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে এমন অভিযোগও করছেন তারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিটিএমএ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এই সময় আরো বলেছেন, ডলারের দাম আটকে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত, অন্যদিকে সুদের হার বৃদ্ধিতে ব্যবসার খরচও বাড়ছে। চলমান দুর্বল অর্থনীতির জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা। শিল্পের উৎপাদন খরচ কমাতে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিটিএমএ নেতৃবৃন্দ। তারা বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে সংকট আরও ঘনীভূত হবে, মুখ থুবড়ে পড়বে এই শিল্পের নতুন বিনিয়োগ। রিসাইকেল ফাইবার তৈরিতে ব্যবহৃত যে কোনো বর্জ্যের রফতানি বন্ধ এবং ফাইবারের উপর স্থানীয়ভাবে আরোপ করা যে কোনো ধরনের শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এ সময় বিটিএমএ। পেট্রো বাংলা আমাদেরকে সঠিকভাবে গ্যাস সাপ্লাই দিতে ব্যর্থ হয়েছে। তারা আমিনগ্রাম সাপ্লাই যখন দিতে পারে নাই, আমরা মনে করব তারা প্রস্তাব করছে আজকের প্রেস কনফারেন্স থেকে তারা যেন পূর্বের মূল্যে আমাদেরকে ফিরে দেয় যতক্ষণ পর্যন্ত আমিনগ্রাম সাপ্লাই তারা দিতে না পারবে। আজকের প্রেস কনফারেন্স থেকে আমি প্রস্তাব করব পেট্রো বাংলা 2022 সালে যে মূল্য বৃদ্ধি করেছিল সেই মূল্যে তারা যেন ফিরে দেওয়া হয়। মন্ত্রী সচিবদের হুঁশিয়ার